কিচেন অ্যান্ড ক্রাফটস এ সবাইকে স্বাগত। আজকে তৈরি করছি রসগোল্লা। যাদের মিষ্টি ঠিকমতো হয় না তাদের জন্য থাকছে টিপস সহ। অল্প সময়ে এই রসগোল্লাটা বাসায় তৈরি করতে পারবেন। আর এই মিষ্টিগুলো এতটাই সফট হয়েছে তা অবশ্যই ভিডিও দেখে বুঝতে পারছেন। তাই রসগোল্লা বানানোর জন্য আমার আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন। যারা নতুন নতুন মিষ্টি তৈরি করতে চান তাদের জন্য থাকছে অনেক টিপস। প্রথমে আমাদের ছানা বানিয়ে নিতে হবে। এর জন্য চুলায় একটি পাত্র বসিয়ে নিচ্ছি। এখন পাত্রটার ভিতরে 1 লিটার দুধ দিয়ে দিচ্ছি। তারপর চুলার জাল জ্বালিয়ে দিচ্ছি। এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। এই সময় অনবরত দুধটা নাড়তে হবে যেন দুধ নিচে লেগে না যায় বা উপরে সর না পড়ে। দুধ ফুটে উঠলে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ বাটার। এখন নেড়ে বাটারটা দুধের সাথে মিশিয়ে দেব। এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিতে হবে। এখন 2-3 মিনিটের মতো নাড়তে হবে যাতে দুধের তাপমাত্রাটা একটু কমে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি। আবার নাড়িয়ে নিচ্ছি। এতে দুধের তাপমাত্রাটা কমে যাবে এবং এই দুধ দিয়ে ছানা তৈরি করলে ছানাটা হবে নরম। এখন দিয়ে দিচ্ছি ভিনেগার ও পানির মিশ্রণ। আমি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগারের সাথে 2 টেবিল চামচ পানি মিশিয়ে নিয়েছিলাম। অল্প অল্প করে ঢালতে হবে এবং অনবরত নাড়তে হবে। দেখুন দুধগুলো ছানা হতে শুরু করেছে। ছানার জলটা ঘোলা থাকা অবস্থায় ছেঁকে নিতে হবে। আমি এই ঘোলা অবস্থাতেই ছেঁকে নিচ্ছি। এতে ছানা অনেক অংশেই সফট হবে আর মিষ্টি বানালে তা খেতেও নরম হবে। এখন পানি দিয়ে ভালোভাবে ছানাগুলো ধুয়ে নেব যাতে সিরকার গন্ধটা চলে যায়। এখন রসগোল্লার জন্য শিরা বানাবো। শিরার জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি ও 5 কাপ পানি। এখন চিনিগুলো পানির সাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দিচ্ছি 2টি এলাচ। এলাচের মুখটা ফেটিয়ে নিতে হবে, এতে এলাচের ঘ্রাণটা বের হবে। শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ছানার পানি ছড়ানো হয়ে গিয়েছে, এখন খুব ভালোভাবে মথে নিতে হবে। তবে অবশ্যই হাতের তালু দিয়ে চেপে চেপে মথা যাবে না। আমি যেভাবে মথছি সেভাবে আঙ্গুলের সাহায্যে মথতে হবে। আমি এখানে 1 চা চামচ ময়দা ও 1/2 চা চামচ চিনি নিয়ে নিয়েছি। এখন এই ময়দা আর চিনির সাথে ছানাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। হাতের তালু দিয়ে মথলে ছানার তেলটা বের হয়ে যেতে পারে, তাহলে আর মিষ্টি খেতে ভালো হবে না। আমি প্রায় 6-7 মিনিট মথে নিয়েছি। ছানা যখন ভালোভাবে মথা হয়ে যাবে তখন লম্বা করে নিচ্ছি যাতে সবগুলো টুকরো সমান হয়। এখন 2 হাত দিয়ে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। Thank you.
মিষ্টির বলগুলো তৈরি করা হয়ে গিয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় সাইজ করে নিতে পারেন। শিরার পানিটা ফুটে উঠেছে, এ সময় চুলার আঁচটা একটু কমিয়ে নিব। এখন দিয়ে দেব মিষ্টির বলগুলো। সবগুলো বল একসাথে শিরায় দিতে হবে, একেবারে সব বানিয়ে একসাথে দিতে হবে। একটি বানালাম আর শিরায় দিলাম, এমন হলে হবে না। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে থাকবে, আর এই 10 মিনিটে একবারও ঢাকনা খোলা যাবে না। ঠিক 10 মিনিট পর মিষ্টিগুলো কিন্তু ফুলে গিয়েছে, সুন্দর করে শিরার মধ্যে ভাসতে থাকছে। আর আপনার মিষ্টিটা যদি একদম ঠিকমতো হয় তাহলে কিন্তু মিষ্টিগুলো এমনিতেই ঘুরবে। আরো 20 মিনিট লো আঁচে ঢেকে রেখে দিব। 20 মিনিট হয়ে গিয়েছে, এখন চুলাটা বন্ধ করে দিলাম। এক ঘন্টার জন্য শিরার মধ্যে রেখে দিচ্ছি। এক ঘন্টা পর দেখুন কি সুন্দর রসগোল্লাগুলো তৈরি হয়ে গিয়েছে। রসগোল্লাটা ঠিক এমনই হওয়া উচিত। এক গ্লাস পানি নিয়ে তার মধ্যে রসগোল্লা ছেড়ে দিন। যদি রসগোল্লাটি ডুবে যায় তবে বুঝবেন রসগোল্লাটি ভালোভাবে হয়ে গিয়েছে। হালকা চাপ দিলে রসটা বের হয়ে আসবে এবং ছেড়ে দিলে আগের পর্যায়ে চলে যাবে। দেখুন কতটা সফট হয়েছে রসগোল্লা। দেখলেন তো কত সহজেই ঘরে বানানো যায় পারফেক্ট রসগোল্লা। আজকের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।